প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আর্ট লাইন 18 পরিচালনায় একটি শ্যামলী কর্মকারের উদ্যোগে একটি গ্রুপ প্রদর্শনী। বাংলাদেশ পাবলিক টিভি সাথে আছে, আমি সাথী আক্তার। কলকাতা থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী সম্পাদাস ও সমরেশ রায়ের পাঠানো ডেস্ক রিপোর্ট। 15 আগস্ট একাডেমি অব ফাইন আর্টসে একটি সুন্দর বর্ষাকালীন প্রদর্শনীর আয়োজন হয়। নাম দেওয়া হয় মনসুন প্রদর্শনী। দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে 27 জন চিত্রশিল্পী এই প্রদর্শনীতে নাম দেন এবং তাদের ছবি প্রদর্শিত হয়। প্রায় 85টারও বেশি ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে এবং বিভিন্ন শিল্পীর বিভিন্ন ধরনের কাজ এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের দেখানোর সুযোগ করে দিয়েছেন। শুধু পেন্টিং ও স্কাল্পচারের ওপর নয়, আরও বিভিন্ন রকমের কাজের ওপর ছবি প্রদর্শিত হয়েছে। সুদূর জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, মালদা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এমনকি কলকাতা শিল্পীরাও অংশগ্রহণ করেছেন। এই প্রদর্শনীর শুভ সূচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ও সম্মানীয় অতিথিরা। অভিনেত্রী পাপিয়া অধিকারী, অভিনেতা ঋথিজিৎ চ্যাটার্জি, বিখ্যাত আর্টিস্ট বাদল পাল, প্রফেসর গভর্নমেন্ট আর্ট কলেজ আখিল চন্দ্র দাস, বিশিষ্ট আর্টিস্ট সুজিত কুমার ঘোষ মহাশয়, যাদের হাত ধরে এবং ভীর বিপ্লবী ও যোদ্ধা নেতাজিকে স্মরণ করে এ প্রদর্শনীর শুভ সূচনা হয়। এরপর একে একে অতিথিদের উত্তরীয় ব্যাচ পরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে আর্টলাইন 18-র কর্ণদাস শ্রীমৃত শ্যামলী কর্মকার জানান, 2018 থেকে আমার পথ চলা, আমিও একজন চিত্রশিল্পী এবং বিভিন্ন জায়গায় আমি প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকি। কিন্তু আমার এই উৎসাহের কারণ অনেক শিল্পী আছে যারা যোগাযোগের অভাব প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারে না, ভালো ছবি করলেও সেই ছবি সবার সামনে তুলে ধরতে পারে না। তাই আমি 2018 থেকে এই আর্টলাইন 18-র মধ্য দিয়ে বিভিন্ন জেলার শিল্পীদের তুলে ধরার চেষ্টা করেছি ও তাদের বিভিন্ন দেশে সুযোগ করে দেওয়ারও চেষ্টা করেছি, যাতে তাদের পথ চলা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। শিল্পীরা শিল্পী যেন তারা ছবি বিক্রি করার জন্য প্রদর্শনীতে অংশগ্রহণ না করে, তাহলে শিল্পী সত্তা থাকবে না। নতুন কিছু করার চেষ্টা শিল্পীরা কাজ এবং সেগুলিকে দর্শকদের সামনে তুলে ধরা। আপনারা আমাদের পাশে আছেন বলেই আমরা এই ধরনের প্রদর্শনী করতে পারি। আপনাদের ধারায় আমরা উৎসাহিত হই, আপনাদের মতামত আমাদেরকে এগিয়ে চলার পথ দেখায়, আরও আমরা ভালো কিছু করে দেখানোর চেষ্টা করি।